তো আমরা যেটা জানি সেটা নিয়ে আজকে আমাদের টপিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যে কন্ট্রোভার্সি চলছে, তো সেই নিয়ে দাদার থেকে আমরা জানতে চাইবো যে তার মতামতটা ঠিক কিরকম। বিষয়টা হচ্ছে কন্ট্রোভার্সি না, রবীন্দ্রনাথের কন্ট্রোভার্সি হচ্ছে তার সর্বপ্রথম বলা দরকার বাঙালি জীবনে তার বিস্তার। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গেলে মোটামুটি যেটুকু সময় ব্যয় করতে হবে তার প্রধান তিনি তার সম্বন্ধে বলতে গেলে কন্ট্রোভার্সির থেকেও তার যে অ্যাচিভমেন্ট সেটা বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা বলা সবার আগে প্রয়োজন। কারণ ওনার মতো স্রষ্টা পৃথিবীতে দ্বিতীয়জন এসছে কিনা এটা সন্দেহ, কারণ তিনি একজন মানুষ যিনি ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার নিয়ে আসেন এবং তার দ্বারা বাঙালির জীবন যে সমৃদ্ধ হয়েছে সেটা ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে এবং যত দিন যাচ্ছে তার সৃষ্টি কিন্তু এখনও শেষ হয়নি। এখনও কোনো ব্যক্তি বলতে পারবে না যে রবীন্দ্রসঙ্গীত বা তার যে রচনা সেই রচনা সম্পূর্ণরূপে তার পড়া হয়ে গেছে এটা কেউ বলতে পারবে। তো রবীন্দ্রনাথের জীবনে যে কন্ট্রোভার্সি সেটা আপনি বলছেন সে বিষয়ে আমার খুব সামান্যতমই জানা রয়েছে। কন্ট্রোভার্সির থেকেও তার একটা কবির জীবন বা একটা স্রষ্টার জীবনে বা প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনেই কন্ট্রোভার্সি বা বিতর্ক আসে, তো সে বিষয়টি না দেখে আমার মনে হয় তার সৃষ্টির দিকটা বাঙালি যেভাবে দেখে আসছে, বাঙালি যেভাবে পূজা করে আসছে সেটাই করা উচিত। এবং তার সৃষ্টির যে এখনও শেষ নেই, অর্থাৎ তিনি ততকাল আগে যে যত সৃষ্টি করেছে সেই সৃষ্টি এখনও মানুষ সম্পূর্ণরূপে উদ্ঘাটন বা উন্মোচন করতে পারেননি, তো বাঙালি সমাজ কেন সারা পৃথিবীর এটা খুব বিস্ময় যে একজন মানুষ এত অল্প সময়ের মধ্যে এত সৃষ্টি কীভাবে করে গেল। এই সৃষ্টি করতে গিয়ে যদি তার জীবনে সামান্যতম কন্ট্রোভার্সি বা সামান্যতম বিতর্ক আসে বা আসতেই পারে সেটা খুবই নগণ্য ব্যাপার, এবং সে বিষয়ে একটা সাধারণ মানুষ যদি আলোচনা করে তাকে সেরকম একটা ব্যক্তিত্বকে অপমান করা হবে। তো সেই জন্য চন্দননগর শহরে এরকম একটা ঐতিহ্যবাহী শহরে রবীন্দ্রনাথ রবীন্দ্রভবনের সামনে দাঁড়িয়ে এটুকুই বলতে পারি যে বাঙালির জীবনে রবীন্দ্রনাথের অবদান অপরিসীম। বাঙালি কেন সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান সেটা চিরকাল থাকবে, এবং এই অবদান আরও কেউ সুপারসিড বা কেউ পরিক্রম করতে পারবে খুব কম লোকই আছে পৃথিবীতে যারা সাহিত্যের দিক দিয়ে ওনাকে অতিক্রম করতে পারবে। ধন্যবাদ। আমি তো ভীষণভাবে পছন্দ করি রবীন্দ্রনাথের যে কোনো লেখা, কবিতা বা গল্প। আমার কিছু রহস্য ইয়ে অটোমেটিক্যালি চলে এসছে আমার কিছু আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে হাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে পাহাড় দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরিয়ে কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা, দেখি দিলেম যা রাজ ভিকারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুইটি নয়ন ভরে,
তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ।